সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আমি সুলাইমান। বর্তমান সময়ে সাময়িক এই পরিস্থিতি এবং দেশে বেকারত্ব দূরীকরণে আজকে যে ভিডিওটি আমি বানিয়েছি, এটি মূলত দেশের বেকারত্ব স্বল্প পরিমাণে নিরসন হলেও ভূমিকা রাখবে আশা করি, যদি আপনারা সাপোর্ট ও সহযোগিতা করেন। আসলে আমাদের পঞ্চগড়ে বিভিন্ন ধরনের খাদ্যশস্য উৎপাদিত হয়, তার মধ্যে চা পাতা আছে। বিশেষ করে মরিচের কথা আজকে বলবো। মরিচ আমাদের পঞ্চগড়ে অ্যাভেলেবেল পাওয়া যায়। এই মরিচ গুঁড়ো করে বিভিন্ন উপায়ে বিক্রয় করা যায়, সেজন্য আপনাদেরকে যেটা আগে জেনে নিতে হবে, মরিচের নাম এবং মরিচের গুণগত মান, এবং এই মরিচগুলো মূলত কিভাবে সংগ্রহ করতে পারবেন, এবং এই মরিচগুলো দিয়েই আপনারা কিভাবে মার্কেট ধরবেন, এই বিষয়টার উপরে সাময়িক আলোচনা করতে চাই। তো আমাদের পঞ্চগড়ে যে সকল মরিচ উৎপাদন হয়, অর্থাৎ কৃষি পর্যায়ে যেটা আবাদ করা হয়, এর মধ্যে রয়েছে জিরা মরিচ, ছেঁকা মরিচ, টেপা মরিচ। এই মরিচগুলো থেকে যে পরবর্তী কিছু নিম কোয়ালিটি বের হয়, যেমন লালি, কমা, ফটকা ইত্যাদি ইত্যাদি। তো যারা মরিচ গুঁড়ো করে বিক্রয় করবেন তাদের উদ্দেশ্যে বলবো, আপনাদের বিশেষ করে প্রয়োজন হবে লালি, ফটকা এবং কমা। আর সরাসরি বাজারে বিক্রয় করার জন্য, অর্থাৎ পাইকারদের কাছে বা বিক্রেতাদের কাছে যদি আপনি মরিচ বিক্রয় করতে চান, সেক্ষেত্রে আপনার প্রয়োজন হবে জিরা, ছেঁকা এবং টেপা, এই জাতের মরিচগুলো। তো জিরা মরিচ, যেটাকে কোনো কোনো এলাকায় আবার বিন্দু মরিচও বলা হয়, এই মরিচটি আমাদের স্বদেশী, এবং যে মরিচগুলোর নাম বলেছি সবই স্বদেশি। এই স্বদেশি মরিচগুলোর মধ্যে জিরা মরিচ হলো সবচেয়ে বেশি কড়া ঝাল সম্পন্ন, এবং লাল টকটকে, প্রত্যেকটি মরিচের লাল টকটকে, শুধু জিরাটা সবচেয়ে ঝাল বেশি। এরপরে হচ্ছে ছেঁকা মরিচ, মোটা লম্বা দেশীয় এই ছেঁকা মরিচটি গুঁড়ো করে বিক্রি করার জন্য সত্যি খুবই ভালো, এবং আমাদের পঞ্চগড় থেকে সারা বাংলাদেশে অনেকেই মরিচ ক্রয় করে ট্রাক ভরে নিয়ে যাচ্ছেন। ইতিপূর্বের ভিডিওগুলোতে হয়তো দেখেছেন আমার যে কিভাবে তারা ট্রাক ভরে মরিচ নিয়ে যাচ্ছেন চট্টগ্রাম, সিলেট, হবিগঞ্জ, কুমিল্লা সহ ঢাকা সহ সারা দেশেই পঞ্চগড় থেকে মরিচ যায়। তো যদি আপনাদের এই মরিচগুলোর প্রয়োজন হয়, তবে আপনারা পঞ্চগড়ের যে কোনো মরিচ বিক্রেতার সাথে যোগাযোগ করে এটা সংগ্রহ করতে পারেন, এবং সরাসরি এসেও আপনারা মাঠ পর্যায়ে, অর্থাৎ বাজারে ঘুরে মরিচের দরদাম জেনেও ক্রয় করতে পারেন, আবার যোগাযোগ করতে পারেন আমাদের সাথে, আমরা আপনাদের সহযোগিতা করব। ইনশাআল্লাহ ভালো কোয়ালিটি সম্পন্ন আমাদের দেশীয় মরিচগুলো আমরা আপনাদের প্রদানে বদ্ধপরিকর। এই মরিচগুলো আপনারা আমাদের পঞ্চগড়ের সবচেয়ে বড় যে দুটো বাজার, এই দুটো বাজার থেকে সংগ্রহ করতে পারবেন। একটা হচ্ছে পঞ্চগড় সদর থানার জগদল বাজার, আরেকটা হচ্ছে পঞ্চগড় সদর থানাই, সেটাকে বলা হয় ফুটকি বাড়ির বাজার, ফুটকি বাড়ির বাজার, মনে রাখবেন এই দুটো বাজারে। ফুটকি বাড়ির বাজারটা হচ্ছে সবচেয়ে বড় বাজার, জগদল বাজারটা তার চাইতে তুলনামূলকভাবে ছোট, কিন্তু মরিচ সরবরাহের দিক দিয়ে দুটো বাজারই সমান। তো আপনারা আমাদের এই পঞ্চগড়ে আসতে পারেন এবং সংগ্রহ করতে পারেন আমাদের দেশীয় উন্নত জাতের এই কোয়ালিটি সম্পন্ন মরিচগুলো। ইনশাআল্লাহ আপনারা সব জেনে বুঝে যদি ব্যবসায় আগ্রহী হন এবং শুরু করেন, আমার বিশ্বাস আপনারা সফল হবেন। এখন আমাদের সম্পর্কে আপনাদের একটু ধারণা দিতে চাই। আমরা মরিচ প্রান্তিক চাষি পর্যায়ে সংগ্রহ করে সেটাকে গুদামজাত করি, এবং পঞ্চগড়ে অবস্থিত যে জগদল বাজার, জগদল বাজারের পাশেই আমার গুডাউন রয়েছে। এখানে সব সময় আমি 15 টন অধিক মরিচ সংগ্রহে রাখি। আপনারা আমার অন্যান্য ভিডিওগুলোতে দেখতে পাবেন যে ট্রাক ভরে মরিচ কীভাবে লোড দিয়ে দিচ্ছি। মূলত এটা এখান থেকে সংগ্রহ করে তারপরে আমরা এটাকে বাজারজাত করি বা পার্টিদের কাছে বিক্রয় করি, আর এই মরিচগুলো আমরা পুরোপুরি তারপর গুদামজাত করে আমরা বিক্রয় করে থাকি সারা দেশে এবং দেশের উন্নত ইন্ডাস্ট্রিয়াল শহরগুলোতে। এবং যারা অল্প পরিমাণে সংগ্রহ করেন, আপনারা পার্সেলের মাধ্যমে এটাকে নিতে পারেন। তো পার্সেলের ক্ষেত্রে যে পার্সেল পরিবহনগুলো রয়েছে, এদের নির্ধারিত ভাড়া হচ্ছে 300 টাকা, এবং কিছু কিছু পার্সেল আবার 350 টাকা নেয়। এই জন্য অনেক ব্যবসায়ী মরিচ বিক্রেতা আমার কাছে বলেছেন যে ভাই, যেহেতু পার্সেলের বস্তার ভাড়াই তারা 350 টাকা বা 300 টাকা নিচ্ছে, আপনি যথাসম্ভব বস্তার ভিতরে ভরে দেবেন।
মরিচ। তো এক্ষেত্রে আমি যথাসম্ভব ভরে দিই, কখনো 60 কেজি একটি বস্তা করি, কখনো বা 65 কেজিতে বস্তা করি। এখানে 50 কেজিরও যদি একটি বস্তা নেন তাও আপনাকে 300 টাকা ভাড়া দিতে হচ্ছে, আবার 65 কেজির একটা বস্তা নিলেও 300 টাকায় ভাড়া দিতে হচ্ছে। এজন্য মূলত 65 কেজির বস্তা করা। আপনারা সর্বপ্রথম যদি স্বল্প পরিসরেও শুরু করতে চান এই ব্যবসাটি, একটি বস্তা মরিচ সংগ্রহ করে আপনারা প্রাথমিক অবস্থায় শুরু করতে পারেন এবং পরবর্তীতে ধীরে ধীরে আপনারা লট বড়ও নিতে পারেন। অথবা যদি আপনার পুরান ব্যবসা থেকেই থাকে তো আপনাকে তো সবই জানা, আপনি ইচ্ছে করলে টন হিসাবেও নিতে পারেন, আপনার যত খুশি নিতে পারেন এবং এসেও দেখে নিয়ে যেতে পারেন। এবং আমাদের পঞ্চগড় থেকে সুন্দরবন কুরিয়ার, ইউএসবি, অমেক্স, এসএ পরিবহন, এ সমস্ত কুরিয়ারগুলো রয়েছে। এই পার্সেল পরিবহনের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার হাতের নিকটে যে পার্সেল শাখাটি আছে সেটাতেই আমরা পৌঁছাইয়ে দেব। আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করুন, ইনশাল্লাহ ব্যবসায় সফল হবেন। আসসালামু আলাইকুম।